নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30 অক্টোবর 2023, ছায়াগ্রহ রাহু রাশি পরিবর্তন করছে এবং 18 মাস আপনার রাশির সপ্তমভাবে অবস্থান করবে। 2023 অক্টোবর টু মে 2025 পর্যন্ত আপনার রাশির সপ্তমভাবে অবস্থান করবে। এই রাহুর রাশি পরিবর্তনে কন্যা রাশির সন্তান, সম্পত্তি, কর্ম, ভাগ্য, প্রেম, বাড়ি, গাড়ি, এই জায়গাগুলো আপনাদের কেমন হতে চলেছে, কোন কোন দিক থেকে আপনারা লাভবান হতে চলেছেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, রাহু হচ্ছে কি বলুন তো, রাতারাতি আপনাকে কিন্তু কোটিপতি করতে পারে, আবার রাতারাতি আপনাকে কিন্তু ভিখারিও করতে পারে। রাহুর ক্যারেক্টারটা এরকম, দুম করে উঠিয়ে দেয়, আবার দুম করে কিন্তু ফেলে দেয়। রাহু আপনাদের জন্মছকে কেমন রয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি এই ফলাদেশটা কিন্তু করতে চলেছি। রাহুর রাশি পরিবর্তনে কন্যা রাশির উপর কি রেজাল্ট আসতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। দেখুন, এতদিন কি সমস্যা করছিল, প্রথম আপনাদের যে সমস্যাটা করছিল, নাম্বার ওয়ান কন্যা রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনাদের শরীরের পার্টটা নিয়ে কিন্তু সমস্যা করছিল। শরীরটা নিয়ে, শরীরের জায়গা, শরীরের জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাওয়া, এটা কিন্তু হচ্ছিল। এই শরীরের পার্টটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে 30 অক্টোবরের পর থেকে। এবং আপনার যেহেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছিল, আপনাদের খরচ দুর্দান্ত খরচ কিন্তু আপনাদের হচ্ছিল। অর্থাৎ আপনারা ভাবছিলেন যে সেভিংস করবেন, কিন্তু সেভিংসের জায়গায় কিন্তু আপনাদের নীল হয়ে যাচ্ছে, কারণ 10 টাকা আয় হলে 12 টাকা আপনাদের খরচ হচ্ছিল। এবং এর পাশাপাশি আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, যারা প্রপার্টি কিনতে চাইছিলেন এখানে বাধা আসছিল, বা বাড়ি করবেন ভাবছিলেন এখানে বাধা আসছিল, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছিল আপনার কন্যা রাশির ক্ষেত্রে। এবং বিদেশ থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পাচ্ছিলেন, কিন্তু এই যে সপ্তমভাবে যে রাহুর যে প্রবেশ, নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এখানে আমি মন সন্তুষ্ট করার জন্য কিন্তু ভিডিও করছি না, কোন কোন দিকগুলো পজিটিভ। দেখুন, সপ্তমভাবে রাহু অবস্থান করছে, আপনাদের ইনকাম ডেফিনেটলি 100% আপনাদের ইনকাম বৃদ্ধি করবে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, ডেলি ইনকামের জায়গা আপনাদের বাড়বে। কিন্তু সপ্তম ভাব হচ্ছে পার্টনারের জায়গা, সপ্তম ভাব আমাদের বিবাহের জায়গা, পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে চলেছে। অর্থাৎ আপনারা ধরুন 10 জন 5 জন মিলে পার্টনারদের ব্যবসা করছেন, এখান থেকে আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন। এবং এর পাশাপাশি আরেকটি যে পার্ট, সেটি হচ্ছে আপনাদের বৈবাহিক জীবন, দাম্পত্য সুখের জায়গা কিছুটা হলেও সমস্যা কিন্তু আসতে কিন্তু পারে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, দাম্পত্য সুখের জায়গা এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, কিছু কিছু বাধার সম্মুখীন কিন্তু হবেন আগামী 1.5 বছর, বা মন মতন বিয়ে না হওয়া, বা বিয়ে হতে গিয়ে বাধা, সব কথাবার্তা হলো কিন্তু বিয়ে কেটে গেল, এই জায়গাগুলো কিন্তু আসবে। থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, এই জায়গাগুলো বৃদ্ধি করবে। আপনাদের যথেষ্ট পরিমাণে মানে এই সময় কিন্তু পরিশ্রম কিন্তু করবে, কিন্তু এই পরিশ্রম কিন্তু আপনাদের আগামী দিনে কিন্তু পাথেয় হয়ে হিসাবে কিন্তু দাঁড়াবে। অর্থাৎ যারা অনলাইন কাজ বা কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন। এই রাহু কেতু আপনার
রাশিতে অবস্থান করছে। দেখুন কেতু অবস্থান করা কোনো জায়গা থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের কিন্তু রয়েছে। কোনো সূত্র থেকে আপনারা কিন্তু বড় ধরনের এই আগামী 18 মাস কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং মিস্টিরিয়াস তৈরি করবে আপনাদের মন মানসিকতার মধ্যে, অর্থাৎ একটা রহস্যময় জায়গা কিন্তু তৈরি করবে। এবং সরাসরি এই রাহু আপনার ঠিক একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ একাদশভাবে যখন রাহু আপনার দৃষ্টি দিবে কি না, আপনাদের এই সময় বিশেষভাবে লাভ কোন দিকে দিবে, আপনাদের সফলতা ইনকাম প্রফিট আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের মান সম্মানের জায়গা বাড়বে, এবং দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ, পেন্ডিং হয়েছিল এমন কোনো কাজ, এই জায়গাগুলো আপনাদের কাজগুলো সম্পন্ন হবে। তবে এই সময়ের মধ্যে কোনো প্রপার্টি বা কোনো গাড়ি কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, যারা লাভ রিলেশন নিয়ে সমস্যাগুলো চলছিল না, আপনাদের প্রেমের ক্ষেত্রে এবং আপনাদের সন্তানের ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দিতে চলেছে। তবে শিক্ষাক্ষেত্রে কিছুটা হলো সমস্যা আপনাদের দিবে, যারা বিদ্যার্থীরা রয়েছেন, কোনো উচ্চ শিক্ষা করবেন ভাবছেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের একটু হলো সমস্যা, সঠিক ডিসিশান নিতে পারবেন না কোন লাইনে গেলে ভালো হয়, কোন স্ট্রিমে গেলে পড়াশোনা করলে ভালো হয়, এটা আপনাদের কিছুটা হলো সমস্যা। প্রেমের ক্ষেত্রে আমি বলবো মধ্যম আপনাদের রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ ছোটোখাটো থাকবে কিন্তু খুব বড় ধরনের সমস্যা কিন্তু নেই। এবং আপনাদের এই সময় আকস্মিক অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার বাজার, ফাটকা, স্টক বিজনেস থেকে সাতটা থেকে আপনারা কিন্তু এই সময় বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের হতে কিন্তু চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, এবং এর সাথে সাথে কেতু অবস্থান করছে। আপনাদের এক কথায় আছে, লগ্নে যার থাকে কেতু পরের ধনে বানায় সেতু, অর্থাৎ কোন জায়গা থেকে আপনারা এই 18 মাসের মধ্যে কোনো জায়গা থেকে সম্পত্তি আপনারা নিশ্চিত রূপে কিন্তু পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু আপনাদের মানসিক চাপ একটু হলেও থাকবে, অর্থাৎ যে কোনো কাজ করার আগে একটু চিন্তা ভাবনা করে কাজ করেন, ভুল কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। পঞ্চমভাবে রাহু তো বুদ্ধিভ্রম করাবে, বুদ্ধিভ্রম ও ভুল সিদ্ধান্ত বা ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা অবশ্যই পরামর্শ করবেন। দেখুন রাহু আপনাদের জন্মছকে কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তবে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে বললাম। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।